Hi friend, good morning. Welcome to my channel. বন্ধুরা আশা করি ভালো আছেন। তো এখন সকাল 9টা বাজে। তো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। তো আপনাদের একটা ব্রেকফাস্টে একটা রেসিপি দেখাবো আপনাদের। তো আপনারা দেখেন রেসিপিটা কি রেসিপি। তো চলেন রেসিপিটা দেখাই আপনাদের। তো বন্ধুরা এখন আমি কিচেনে চলে আসছি। তো আজকে বানাবো আমি সুজির হালুয়া। আপনারা দেখতে থাকেন সুজির হালুয়া আমি কিভাবে তৈরি করি। তো সুজির হালুয়া বানাতে আমি এখানে নিয়েছি কিশমিশ, এখানে কাজু, এখানে তেজপাতা, এখানে ঘি, এই যে ঘি, এখানে চিনি, আর এই যে এক বাটি সুজি। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এরকম দুই চামচ ঘি দিয়ে দিলাম। হালকা করে ভাজবো, বেশি রাখবো না, তবে হয়ে যাবে, পুড়ে যাবে। আমার কাজু বাদামগুলি হালকা করে ভাজা হয়ে গেছে, তারপর কিশমিশ দিয়ে দিলো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন যে সুজিগুলি নিয়েছিলাম এক বাটি, এই সুজিগুলি ঢেলে দেব। এইভাবে লাড়তে থাকবেন সুজিগুলি, একদম ধিমা আছে সুজিগুলি লাড়তে থাকবেন, না তো পুড়ে যাবে। মানে আপনার গ্যাসের ভলিউমটা বেশি দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে আপনারা হালকা মাছে এইভাবে আপনারা মাছটা রাখুন, যতক্ষণ পর্যন্ত লাল লাল একটা ভাগ হবে, লাল নেই একটা বাদামি কালারের ভাগ হবে সুজিগুলি, আর একটা হালকা ভালো সুন্দর একটা স্মাইল আসবে। যতক্ষণ পর্যন্ত ভাজাটা না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকেন আপনারা। তো বন্ধুরা যতক্ষণ আঁচ না হয় তো বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আপনার সুজিটা একটু বাদামি বাদামি কালারের না হয় আর একটু হালকা স্মাইল না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা এই নাড়তে থাকুন। আপনারা বন্ধ করে রাখবেন না, মানে নাড়াটা বন্ধ করে রাখবেন না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে পুরো 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 বন্ধ হয়ে যাবে। আমি তো এইভাবেই সুজিটা বানাই, আরও অন্যরকম। এটা তো আমি মিষ্টি সুজি বানিয়েছি হালুয়া টাই, এই কারণে আমি এইভাবে বানিয়েছি। আরেকটা সুজি রেসিপি আরেকদিন শেয়ার করব, ওটা আমি অন্যরকমভাবে বানাই, এটা নিরামিষভাবে, আর ওটা আমি ডিম দিয়ে আরেকটা বানাই, ওটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব সুজির রেসিপিটা। আজকে এই নিরামিষ সুজির হালুয়াটা, এই যে দেখেন আপনারা কি সুন্দর হালকা হালকা বাদামি কালার হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে একদম ঝরঝরে কি সুন্দর। আমি
অনেকটা হয়ে গেছে আর আর ভাজবো না শুধু একটা স্মাইল বেরিয়েছে কারণ অল্প একটু জল নিলাম জলটা এই কারণে নিলাম যে সুজিটা দেওয়াটা জল দিয়ে খান তারা এখন জল দিয়েছে আর যারা দুধ দিয়ে করবেন এই যে প্রথমে আমি এরকম এক বাটি দিয়ে দুধ দিলাম যদি লাগে তারপর আর একটু দিব আমার মনে হচ্ছে দুধ আর একটু লাগবে কারণ আমি জলটা কম দিয়েছি জলটা আমি কম দিয়েছি এই যে এরকম করে আমি দুই বাটি দুধ দিলাম এখন হয়ে যাবে যদি দুধ না দিতে চান বন্ধুরা আর দুধ দিলে একটু টেস্টটা বেশি হয় আপনারা যদি দুধটা না দেন তাহলে জলটা বেশি করে দিবেন ঠিক আছে তা আমি দুধটা দিয়েছি বেশি করে দুধ আমার বেশি ছিল এখানে আমি দুধটা বেশি করে দিলাম আর একটু দুধ লাগবে এখন আমি এটা 2 মিনিট সিদ্ধ হওয়ার জন্য দেব ঢেকে দেব 2 মিনিট সিদ্ধ হোক তো দেখেন আমার সুজিটা প্রায় হয়ে আসছে আমি কিন্তু একটা জিনিস দিইনি এখন পর্যন্ত না দেওয়ার কারণ আছে যেহেতু সুনুর পাপা চিনি খায় না তো এখনও পর্যন্ত আমি সুজিতে চিনিটা দিইনি আপনারা প্রথম দিতে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা দিতে পারেন তাহলে জল ছেড়ে একবারে শুকিয়ে যাবে কিন্তু আমি চিনিটা লাস্টে দিব দেখেন কি সুন্দর সুজিগুলি হয়েছে আমি চিনিটা লাস্টে দেওয়ার কারণ ওর পাপার জন্য আমি সুজিটা তুলে রাখবো চিনি ছাড়া তারপর আমি চিনিটা দিব আপনারা প্রথমে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা দিয়ে দিবেন নয়তো চিনি থেকে জল ছাড়লে পরে ভালো লাগবে না অনেকটা ভালো লাগবে মানে ওই টেস্টটা আর পাসবে না এই যে কি সুন্দর হয়েছে দেখেন কালারটাও কত সুন্দর সুজির এটা আপনারা দুধ দিয়ে আমি আজকে দুধ দিয়ে বানালাম সুজির রেসিপি আরেকটা হয় ডিম দিয়ে পেঁয়াজ টেস দিয়ে ওটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে ভিডিওটা বানিয়ে শেয়ার করব আমি মনে এতটুকু চিনি নিলাম আপনারা চিনিটা আপনারা পছন্দ মতো নিতে পারেন তো আমি চিনির সাথে একটু দুধ মিশাবো চিনির সাথে হালকা করে দুধটা মিশালাম মিশিয়ে আমি এখানে দিলাম যেহেতু আমি দুধের সঙ্গে চিনিটা দিইনি দুধের পরে এই কারণে আমি চিনির সঙ্গে একটু দুধ মিশিয়ে এটা আমি পরে দিলাম তো চিনিটা একসঙ্গে মিশে যাবে দুধের সঙ্গে খেতে টেস্ট লাগবে
দেখুন কি সুন্দর সুজি হয়েছে। আমি 2 মিনিট মতো একটু দিয়ে দেব। তো ফ্রেন্ড আমার সুজিটা হয়ে গেছে, আপনারা দেখেন কি সুন্দর হয়েছে। আমার সুজির প্রথমে হয়ে গেছিল, তো আমি যখন চিনিটা দেইনি সুজি একটু তুলে রেখেছি চিনি ছাড়া, এই কারণে আবার দ্বিতীয়বার ঢেকে দিতে হয়েছে দুধ দিয়ে চিনি দিয়ে। একটু দেখেন কি সুন্দর ভালো হয়ে আছে। এই যে বন্ধুরা, ফাইনালি আমার সুজির হালুয়া রেডি। এই দেখেন কত সুন্দর সুজির হালুয়া। তো এই হলো বন্ধুরা সুজির ফাইনাল লুকটা। এই যে কি সুন্দর হয়েছে দেখেন সুজিটা। তো আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।